Dear students, assalamu alaikum. I hope that you are all with the grace of Allah. Alhamdulillah, I am fine. The grace of Allah. Shikhatra, aajke ami tomader matching ki seta ami shikhabo. Dekho, matching. Matching mane hocche milan. Matching mane milan, mil kora. Orthat, amader khyal rakhte hobe je অথবা কি এই যে অ্যানিথিং এগুলো জানা যে কোনো
or anything যে কোনো কিছু জানা আইডিয়া ধারণা করা আইডিয়া মানে ধারণা করা তোমার এটা মনে রাখতে হবে প্ল্যান অর সাজেশন কোনো কিছুর প্ল্যান ধারণা মে তৈরি করা টু ক্রিয়েট সামথিং কিছু সামথিং মানে কিছু জিনিস মে তৈরি করা সেটা হচ্ছে ক্রিয়েট মানে সৃষ্টি করা মে মানে তৈরি করা তাহলে কিছু জিনিস সৃষ্টি করা সেটা মে অর ফেল প্রায় অপিন মানে প্রায় বর্ণনা ঘটা যেটা তাহলে হ্যাপেনিং সামথিং নাও এন্ড দেন বলতেছে ঘটা কিছু জিনিস তাৎক্ষণিক কিছু জিনিস নাও এন্ড দেন যে কোনো সময় প্রায় প্রায় আমরা বলি এই কাজটা প্রায় প্রায় দেখি তাহলে অফেন প্রায় গেট পাওয়ার টু অবটেইন সামথিং এইটা যে আমি পড়াচ্ছি শিটটা হাতে নিয়ে মিলাও মিলে আমার সাথে সাথে ধরো আমি সেটা ধরো তোমরা শিখে যাবে কারণ তোমরা অনেকেই বলেছো যে আমি এইটা এই যে মিনিংগুলো মেলানো ডান সাইডের গুলো রিডিং পারো না সেটা কিন্তু শিখতে হবে তোমাকে দেখো তারপরে অফেন হ্যাপেনিং সামথিং নাও এন্ড দেন হ্যাপেনিং ঘটা সামথিং কিছু জিনিস নাও এন্ড দেন হঠাৎ করে দেখো লাইক পছন্দ করা টু প্রিফার সামথিং টু প্রিফার প্রিফার মানে পছন্দ করা সামথিং কিছু জিনিস তাই লাইক লাইক হচ্ছে রুট ওয়ার্ড মূল ওয়ার্ড এটা ডেফিনেশন সহকারে তোমাদের ইংরেজিতে আবার মিনিংটা লিখেছে স্টুডেন্ট শিক্ষার্থী তোমরা কিন্তু স্টুডেন্ট কিন্তু এই সাইডে দেখো এ লার্নার শিক্ষার্থী ইন স্কুল অর কলেজ কলেজ অথবা স্কুলের যে কোনো শিক্ষার্থীদেরই বলা হয় স্টুডেন্ট ওয়ান্ট চাওয়া টু ডিজায়ার টু গেট সামথিং টু ডিজায়ার অর্থাৎ কোনো কিছু আকাঙ্ক্ষা করা টু গেট পাওয়া সামথিং কিছু জিনিস তারপর দেখো অ্যানিমাল প্রাণী অ্যানিমাল প্রাণী জীবজন্তু তোমরা সবাই জানো লিভিং বিইংস বাস করে কিছু প্রজাতি দ্যাট ক্যান রিমুভ অর্থাৎ দেখো যা দূরেও হতে পারে যা পারে রিমুভ মানে যে অর্থাৎ আমাদের সাথে না যে কোনো কিছু এখানে রিমুভ মানে আমরা জানি যে ডিলিট করার মতো দূর করার মতো কিন্তু এখানে আমরা যে বোঝাচ্ছে যে জিনিসকে আমাদের সাথে থাকে না অর্থাৎ সরে থাকে সেটাই অ্যানিমাল ফিল অনুভব করা ফিল মানে অনুভব করা টু হ্যাভ ইমপ্রেশন অর্থাৎ ইমপ্রেশন বলতে এই যে কোনো জিনিস আমরা ফিল করি যেটা সেটাই মূলত এর জন্যই ফিল দাও অনুভব ফ্রি মুক্ত ফ্রি আমরা কি জানি মুক্ত আমরা স্বাধীন তাই না তাহলে দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট যা হয় স্বাধীন গুড ভালো গুড মানে আমরা জানি ভালো ফাইন অ্যান্ড নাইস সুন্দর ভালো ওয়াস দেখা যে জিনিস মন দিয়ে দেখা হয় সেটা ওয়াস সেটা টু সি সামথিং মাইন্ডফুলি দেখো মনোযোগ সহকারে যা দেখা টিভি দেখার ক্ষেত্রে হতে পারে দেখো শিওর নিশ্চিত হ্যাভিং নো ডাউট অ্যাবাউট সামথিং হ্যাভিং থাকা নো ডাউট সন্দেহ নাই নো ডাউট মানে কি সন্দেহ নাই হ্যাভিং থাকা এবং শান্তি কিছু জিনিস যে কোনো জিনিস সম্পর্কে কোনো কিছু সন্দেহ নাই সেটাই হচ্ছে কি শিওর নিশ্চিত আমরা বলি যে শিওর কোনো কাজ এটা কি শিওর মানে কথাটা কি শিওর তাহলে কি সেটা নো ডাউট কোনো কিছু আমাদের সন্দেহ নাই হ্যাপি সুখী চেয়ারফুল অর প্লিজ চেয়ারফুল অর প্লিজ অর্থাৎ সন্তুষ্ট অথবা খুব আনন্দ সেটাই হ্যাপি আওয়ার ঘন্টা দা 24 ফোর্থ পার্ট অফ এ ডে অর্থাৎ এক দিনে 24 ঘন্টা সেই ঘন্টাটা আমরা বুঝি যে একটা দিনে যে ঘন্টা সেই ঘন্টা গুলো বলতো অ্যাগেইন পুনরায় ওয়ান মোর টাইম অর্থাৎ একের বেশি টাইম ওয়ান মোর বেশি টাইম সময় তা একবারের পরের বার যেটা হয় সেটাই অ্যাগেইন পুনরায় তারপর দেখো রাইট সঠিক কারেক্ট অর অ্যাকুরেট আমরা জানি যে কোনো কিছু যদি সঠিক হয় আমরা আরেকটা ইংরেজি কি বলি কারেক্ট অথবা অ্যাকুরেট তাহলে আমরা কি বলি কোনো কিছু সঠিক হলে রাইটের পাশাপাশি কারেক্ট অ্যাকুরেট তারপরে দেখো টার্ন ঘুরন্ত মুভ অর অ্যানাদার ডিরেকশন টু মুভ যে জিনিসটা মুভ করে নড়াচড়া করে অ্যানাদার ডিরেকশন বা অন্যভাবেও পরিচালিত হয় যেটা বিভিন্নভাবে পরিচালিত হয় সেটাই হচ্ছে টার্ন ঘুরন্ত টাচ স্পর্শ করা টু ফিল উইথ এনি পার্ট অফ দ্য বডি দেখো শরীরের যে কোনো অংশে ফিল করা
এই দেখো এইটা আমি কিন্তু কি টাস টাস কি আমার এই হাতটা এই মার্কারটাকে টাস করছে, এটাই টাস। যে কোনো কিছু শরীরের একটা অংশ কারো কোনো কিছুর সাথে যেটা লাগানো কিংবা বোঝা যায় সেটাই টাস। সিট বসা টু টেক পজিশন, বসা অর্থাৎ যে কোনো জায়গায় একটা পজিশন মতো জায়গা আমি কিন্তু আমরা কি করি বসে থাকি। ডেইরি দুগ্ধ জাত খাবার, এসব ফর সাপ্লাই মিল বলতেছে, এসব একটি দোকানকে ফর সাপ্লাই মিল অর্থাৎ দুধের তো সরবরাহ থেকে যে খাবারগুলো তৈরি সেটাই হচ্ছে দুগ্ধজাত খাবার। তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের এ শীটটা করতে হবে, করলে তোমরা মিনিং বুঝলেই তোমরা ম্যাসেজটা করতে পারবে। এলোমেলো থাকবে অর্থাৎ এলোমেলো ভাবে পাঁচটা মেইন ওয়ার্ড দিলাম আর পাঁচটা এই সাইডে কিংবা ছয়টা এলোমেলো মিনিং আকারে দিলাম। এখন তোমাদের মাথা ভালো করে বুঝিয়ে যে বুদ্ধি খাটিয়ে কি করতে হবে, কোনটার সাথে কোনটা মিলে যায় সেইটাই নিচে অ্যান্সার হিসাবে লিখতে হবে, এটাই মূলত মেসেজ। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।